অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে আবারও বাড়ছে তিস্তা ও ধরলা সহ দেশের বিভিন্ন নদনদীর পানি। পেঁয়াজের দাম বৃদ্ধির জন্য সিন্ডিকেট এবং বাজার মনিটরিংয়ের অভাবকে দুষছেন ক্রেতারা। পরিস্থিতি স্বাভাবিক করতে আমদানি বাড়ানোর তাগিদ বিক্রেতাদের। করোনা ভাইরাসে চট্টগ্রাম ও হবিগঞ্জ দুজনের মৃত্যু। সিলেট, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চলে আরও 3 শতাধিকের করোনা শনাক্ত। করোনা মহামারীতে মৃতের সংখ্যা 9,50,000 ছাড়িয়েছে। ইউরোপে স্বাস্থ্যবিধি মানার ঢিলেঢালা প্রবণতায় ভয়াবহ পরিস্থিতির সতর্কবার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার। যে যত বড় ক্ষমতাবানই হোক না কেন, ঢাকা উত্তর সিটিতে অবৈধ সাইনবোর্ড বিলবোর্ড থাকবে না, মেয়র আতিকুল ইসলামের হুঁশিয়ারি। বগুড়ার সোনাতলা উপজেলার পদ্মপাড়া গ্রামে স্কুলছাত্রী ধর্ষণের আলোচিত ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যানের ভাতিজা ও তার সহযোগীকে ধরতে অভিযানে নেমেছে পুলিশ। জম্মু ও কাশ্মীরের মহাসড়কের পাশ থেকে 52 কেজি বিস্ফোরণ উদ্ধার ভারতের সেনাবাহিনীর, পুলওয়ামার মতো ভয়াবহ হামলা প্রতিরোধের দাবি। করোনা ভাইরাসকে গুরুত্ব না দেওয়ায় যুক্তরাষ্ট্রে ব্যাপক প্রাণহানির জন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে দুষেছেন আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী জো বাইডেন। অন্যদিকে বাইডেনকে সন্ত্রাসীদের উস্কানিদাতা বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। 2019-20 উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেরা ফরোয়ার্ডদের লড়াইয়ে বায়ার্ন মিউনিখের রবার্তো লেভানদোভস্কির প্রতিদ্বন্দ্বী পিএসজির নেইমার ও কিলিয়ান এমবাপে। গঞ্জালো হিগুইনকে বিদায় জানিয়েছে জুভেন্টাস। 5 বছরের চুক্তিতে 2021 সালের জুলাই পর্যন্ত থাকার কথা ছিল 32 বছর বয়সী আর্জেন্টাইন ফরোয়ার্ডের।